আজ আকাশটা খুব পরিষ্কার সকাল থেকে। আর সব থেকে আনন্দের বিষয় যে আমার বাড়ির পিছনে সেকেন্ড টাইম দুর্গাপুজো হচ্ছে, এটা আমাদের ঠাকুর মা আর বোন সেখানে অঞ্জলি দিতে গেছে। আজ আমি ঘুরিয়ে দেখাচ্ছি আমি যেটুকু ঠাকুর দেখলাম, এখনই ফট করে রাত হয়ে যাবে, এই চলে আসলাম, রাত হয়ে গেল আর আমি চলে আসলাম বোনকে নিয়ে দিশারি ক্লাবের ঠাকুর দেখতে। তো এটা হলো আমাদের দিশারি ক্লাব, আর এখানকার ঠাকুরটাও খুব সুন্দর করেছে। নেক্সট চলে আসলাম আমরা সমাজপাড়ার ঠাকুর দেখতে, এখানেও খুব অদ্ভুত ধরনের একটি মণ্ডপ বানিয়েছে যেটার ভিতরে সবসময় একদম পাখির ডাক, আর খুব ভালো লাগে ভিতরে ঢুকলে, সবসময় কোনো গান টান কিছু চলছে না, ভিতরে খালি পাখির ডাক এবং শুকনো পাতার আওয়াজ, যেরকম ফরেস্টের ভিতরে সাউন্ড পাওয়া যায় প্রাকৃতিক, সেই সাউন্ডগুলো এখানে ব্যবহার করা হয়েছে। তো একদম জঙ্গলের রূপটা দেওয়ার চেষ্টা করা হয়েছে এখানে, এখানকার ঠাকুরটাও খুব ভালো। আর এই হলো আমরা, আমি আর বনু। এবার চলে আসলাম আমরা পান্ডাপাড়ার ঠাকুর দেখতে। পান্ডাপাড়ার যে এই মণ্ডপটা করেছে, এটা টোটালি বিয়ের ওপর, যতটুকু দেখলাম মানে বর বউ বিয়ে উপলক্ষে যে সমস্ত জিনিস ব্যবহার হয়, এই বর বউ এটার ভিতরে ঢুকলে খালি বিয়ের সমস্ত জিনিসপত্র দিয়ে যে বানানো ছোট ছোট বড় বউয়ের পুতুল, আর ভিতরে এখানকার ঠাকুরটাও প্রতিমাটাও খুব সুন্দর করেছে, এটা আমার খুব ভালো লেগেছে। আর এই যে আমরা চলে আসলাম, আবার চলে আসলাম আমরা, আর এটার ওপরে খুব সুন্দর লেগেছে আমার, কালারফুল এত সুন্দর ঝাড়বাতি লাগিয়ে চারদিক দিয়ে এই সমস্ত ছোট ছোট এই সমস্ত জিনিসগুলো দিয়ে কুলো দিয়ে এত সুন্দর সাজিয়েছে, দারুণ লেগেছে। এবার আমরা চলে আসলাম, এটা এরকম আলোকসজ্জা রাস্তায় প্রচুর হয়েছে, বাইক চালিয়ে চালিয়ে ভিডিও করা সম্ভব হয়নি, তাই এরকম একটাই হয়তো ভিডিও দেখাতে পারলাম। এবার চলে আসলাম সন্ধানীর পুজোতে। তো এই ক্লাবটার নাম হলো সন্ধানী, জলপাইগুড়ি সন্ধানী ক্লাব। যারা জলপাইগুড়িতে আছো তারা বুঝতে পারছে এটা কোথায়, বাইরে যারা থাকে তারা কেউ জানে না যে এটা কোন জায়গা, তাই আমি নামটা বলে দিচ্ছি যে এটা হলো সন্ধানী ক্লাব। এখানেও খুব অদ্ভুত ধরনের একটা প্যান্ডেল বানিয়েছে, কেমন ধরনের আমি ঠিক বোঝাতে পারছি না, আপনারাই দেখে নিন। আর মূর্তিটা খুব ডাকের সাজ বলে যেটাকে, একটা ফ্রেমের উপরেই টোটাল দুর্গা ঠাকুরটাকে করা, মানে এই ঠাকুরটাকে একবারেই এইভাবেই নিয়ে আসা, কোনো পার্ট পার্ট করে না, সব একবারেই নিয়ে আসা, আর এইভাবে বিশাল এক আকৃতি, আর চারিদিকে খুব অদ্ভুত ধরনের করেছে সব স্ট্যাচু ফ্যাচু লাগিয়ে। এই যে আমরা চলে আসলাম আবার, একটু স্টাইল করবে, চশমাটা খুলে ফেললো, হ্যাঁ, আর চোখে কাজল দিয়েছে, কি কাজল দিয়েছে যে। এই ওপরে প্রচুর পরিমাণে এখানে ত্রিশূল, যেগুলো মাথার মধ্যে পড়বে আমাদের, এরকম ফিল হচ্ছিল। আর এই একটা প্যান্ডেলে আমরা আসলাম, সেটা নতুন পাড়ার ভিতরে কোনো এক সাইডে, এটা নাকি গিটার বানিয়েছে, সবথেকে বড়ো জলপাইগুড়ি সবথেকে বড়ো গিটার, আমি নিজে গিটার বাজাই, আমি বুঝতে পারলাম না এই পেটফুলা গিটারটা এটা গিটার না অন্য কোনো ইনস্ট্রুমেন্ট, যেটার ফ্রেড বডি মাত্র এত ছোট্ট, বডিটা এত বড় বানানো হয়েছে, যাই হোক বানানো হয়েছে এটাই বিশাল বড়, কেমন বানিয়েছে সেটা পরের ব্যাপার। আর এই যে আমার বোনও সব বান্ধবীদেরকে পেয়ে গল্পগুজব করছে, আর আমি বেকার বেকার এখানে দাঁড়িয়ে আছি। ও হাত মেলাচ্ছে, ও মাই গড, পেটফোলা গিটারটার ভিতরে আমরা ঢুকলাম, এখন অ্যাকোস্টিক গিটার সম্ভবত, এই গিটারের ভিতরে করেছে এরকম ধরনের লক্ষ্মী পুজোয় যেরকম আমরা ঝুলিয়ে থাকি ছোটো ছোটো কদম ফুলের মতন ফোমের, ওই সমস্ত জিনিসগুলো দিয়ে সাজানো ভিতরটা। আর এখানকার ঠাকুরটাও বেশ সুন্দর করেছে, একটু অদ্ভুত ধরনের, কিন্তু একটা জিনিস এখানে আমি দেখলাম যে ঠাকুরের কোনো অস্ত্র নেই হাতে, তো এটাই হয়তো এখানকার স্পেশালিটি। আর এখানে মেন যে ঠাকুরটা আছে এই হলো ছোটো ঠাকুরটা, এটা খুব সুন্দর একটা ছোটো ঠাকুর, আসল ঠাকুরটা ওটাই।
এবার চলে আসলাম আমরা তরুণ দল ক্লাবে, আমাদের জলপাইগুড়িতে তরুণ দল ক্লাব, যেখানে জলপাইগুড়ির সব থেকে বড়ো বড়ো পুজোগুলোর মধ্যে এটাও একটা। কিন্তু ইদানিং কয়েকটা বছর হলো ওরা ছোটো ছোটো পুজো করছে, জানি না কেন, কিন্তু আগে তরুণ দল ক্লাব মানে তরুণ দল ক্লাবের নামই হয়ে আসে এরকম বড় বড় পুজো করার জন্যই তরুণ দল ক্লাব সবাই নাম জানে, কিন্তু এখন খুব ছোট ছোট করে পুজোটা করা হয়। আমাদেরও মন মানে না, মনে হয় যে না সেই আগের বড় পুজোটা যাতে হয় সেরকমভাবে আমরা মানে দেখতে চাই, আমরাও ঘুরতে পারি তাহলে ভালো করে। তো এখানে এই ধরনের প্যান্ডেল বানিয়েছে, খুব অদ্ভুত ধরনের একটা সাজ গোজ করিয়েছে, খুব অদ্ভুত অদ্ভুত ধরনের উপরে সব ডিজাইন করেছে। আর এখানকার উপরের ডিজাইন এবং লাইটটা সব থেকে বেশি আমার পছন্দ হয়েছে, কেমন জানি অদ্ভুত একটা খুব কালারফুল একটা, মানে মনে হচ্ছে কোনো কোনো স্পেসের কোনো গ্রহ নক্ষত্র এই সমস্ত জিনিসকে আমরা দেখতে পাচ্ছি, কোনো গ্যালাক্সি গ্যালাক্সি একটা ফিল পাচ্ছি ওপরটা দেখে। এই আমরা আবার চলে আসলাম, প্রত্যেকটা ব্যাপারে আমরা মাঝখানে মাঝখানে ঢুকে যাচ্ছি, আর উপরটা অসাধারণ, খুব ভালো লেগেছে আমার। ছোট ছোট প্যান্ডেল হয়েছে ঠিকই জলপাইগুড়িতে, কারণ করোনার পর এমনিতে সব কিছু বাজেট কমে 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 ছোট হয়ে গেছে, আগে জলপাইগুড়ি সেই বড় পুজোর মতো নেই, হয়তো ভবিষ্যতে দু এক তিন বছরের মধ্যে জলপাইগুড়ির পুজোগুলো আরও বড় হবে। আর এখন চলে আসলাম আমরা জাগ্রত সংঘের পুজোতে, এটা ওপরে সব করা হয়েছে তালপাতার পাখা দিয়ে, তো তালপাতার পাখা ইউজ করে এই প্যান্ডেলটাকে বানানো হয়েছে। এখানেও খুব অদ্ভুত ধরনের থিম, তো বিভিন্ন প্যান্ডেল বিভিন্ন রকম দেখতে, কোনোটা চ্যাপ্টা, কোনোটা মোটা, কোনোটা লম্বা, তো অদ্ভুত অদ্ভুত ধরনের। আর এই জায়গাতে দাঁড়িয়ে সবাই ফটোশ্যুট করছে, জায়গাটাতে ফটো খুব ভালোও আসছে। আর তালপাতার পাখাগুলোকে ইউজ করে করে এখানে বিভিন্ন রকমের সাজিয়েছে, বিভিন্ন রকম স্ট্যাচু ট্যাচু বানিয়ে সাজিয়েছে। আর এবার ফাইনালি চলে আসলাম আমাদের পাড়াতে, এটা আমার পাড়া, আমাদের পাড়ার নাম পাতকাটা কলোনি, আর এখানকার পুজো হলো এটা। আমাদের পাড়াতে দুটো পুজো হয়, আমি দুটো পুজো এখন ঘুরিয়ে দেখাচ্ছি যে আমাদের পাড়াতে কেমন হয়। এবার অনেকটাই ছোট করেছে যেহেতু দু বছর পর, এবার একটু বড় করার চেষ্টা হলো, দু বছর ধরে কিছুই পুজো হয়নি। আর আমাদের পাড়াতে আমার পাড়া এটা, এটা হলো উত্তরপাড়া, এবং নেক্সট আমি দেখাচ্ছি দক্ষিণপাড়া। তো এই উত্তরপাড়া যেটা আমার ক্লাব, আমার পাড়া, তো এই মাঠটার মধ্যে আমি ছোটোবেলায় খেলাধুলো করেছি এবং এই মাঠেই পুজোটা হয়। আর এই পুজোটা সবথেকে বড়, আমরা এই দুটো পুজোকে এনজয় করি প্রত্যেকটা বছর। আমরা আমাদের এখান থেকে কোথাও যেতে হয় না, আমাদের পাড়াতে থাকলেই টোটাল হয়ে যায়, কারণ গোটা জলপাইগুড়ি আমাদের পাড়াতেই দেখা যায়, আমাদের গোটা জলপাইগুড়ি আমার পাড়াতেই চলে আসে। তো আমাদেরকে কোথাও যেতে হয় না, তবুও আমরা ঘুরি। আর আমাদের পাড়াতে এবার স্পেশালি করেছে শুধু বাঁশ দিয়ে, বিভিন্ন রকম সাইজের বাঁশ, ছোট বড় মাঝারি। আর সবথেকে স্পেশাল ব্যাপার হলো বাঁশের যত কাজ হয়েছে কোনোটা কোনো জায়গার থেকে খুলে অ্যাসেম্বল করে এখানে বসানো নয়, সব আমাদের পাড়াতে দু মাস তিন মাস আগের থেকে বসে বসে এখানে কর্মচারীরা বানিয়েছে এবং আমরা সেই কাজগুলোকে দেখেওছি। এখানে সব কিছু বাঁশকে কেটে কেটে সাইজ মতন করে এবং আমাদের চোখের সামনে এগুলোকে যেরকমভাবে খাট পালিশ হয় সেরকম পালিশ করেছে, অরিজিনালি পালিশ করেছে, গোটা প্যান্ডেলটাকে পালিশ করা হয়েছে স্প্রে দিয়ে। তো এখানকার আমাদের ঠাকুর, এবং খুব কষ্ট করে এই প্যান্ডেলটাকে বানানো হয়েছে, এবং এই প্যান্ডেলটা কোনো বাইরের কোনো শিল্পীকে দিয়ে বানানো হয়নি, আমাদের লোকাল, আমাদের জলপাইগুড়িরই মানুষকে দিয়ে বানানো হয়েছে। এবং এখানে যত কারুকার্য দেখা যাচ্ছে, ছোটো ছোটো ছাপগুলো দেখা যাচ্ছে, সব এখানে বসে বসে বানানো হয়েছে। এবং এইটা হলো আমাদের দক্ষিণপাড়ার পুজো, মানে আমাদের একটা পাড়াকে, একটা পাড়ার দুটো ভাগ, একটা উত্তরপাড়া, একটা দক্ষিণপাড়া। উত্তরপাড়ায় আমি থাকি, দক্ষিণপাড়ায় আমার বন্ধুবান্ধব থাকে। তো এই দক্ষিণপাড়াতে এই পুজোটা হয়েছে, মানে আমাদেরই পাড়া, আমরা এই দুটো প্যান্ডেলের উপরেই ভরসা করে থাকি প্রত্যেকটা বছর, কবে কবে আসবে দুর্গাপুজো। আমরা খুব মজা করতাম ছোটোবেলার থেকে, এখনও করি, একটু কমে গেছে এখন বড় হওয়াতে।
তো এটা হলো আমাদের দক্ষিণ পাড়ার পুজো। এই পুজোটাও খুব সুন্দর হয়, অসাধারণ একটা প্যান্ডেল বানায় ওরা। এই হলো ঠাকুর, আর দক্ষিণ পাড়ার ঠাকুর আমার প্রত্যেক বছরই ভালো লাগে, খুব সুন্দর করে ওরা প্যান্ডেলের ভেতরে যে ঠাকুরটা প্রতিমাটা সব থেকে বেশি সুন্দর। আর এটা হলো ভিতরের দৃশ্য, এটাও খুব সুন্দর করেছে। আমাদের নিজেদের পাড়ার পুজো, আমরা ছোট করি বড় করি, আমরা সবসময় পাড়ার এই দুটো পুজোকে, দুটো পুজোর উপর ভিত্তি করে আমরা খুব গর্বিত। এই চলে আসলো আমাদের টোটাল, আমরা ঘুরে ফেললাম। পরের দিন আমাদের ঠাকুর ডোবানো চলছে আর প্রচুর লোক যাচ্ছে। এটা দক্ষিণ পাড়ার ঠাকুর ডোবাচ্ছে, এটা দক্ষিণ পাড়ার ঠাকুর যারা বিসর্জনের জন্য যাচ্ছে। আমার প্রচুর বন্ধুবান্ধবকে দেখলাম যারা যাচ্ছে, এবং আমাদের উত্তর পাড়ারটা পরে ডোবানো হবে, আমাদের উত্তর পাড়ার ঠাকুরটা পরে ডোবানো হবে সন্ধ্যাবেলায়। তো সেখানে আমরা বেসিক্যালি রাবণবধ করা হয়, এবং রাবণবধের পরে আমাদের ঠাকুর বিসর্জন হয়। তো সেটার ফুটেজটাও আমি দেখিয়ে দিচ্ছি, যে আমাদের রাবণবধের অনুষ্ঠানটাও সবাইকে দেখিয়ে দিচ্ছি। এই হলো আমাদের উত্তর পাড়ার মাঠ, আবার চলে আসলাম। আর এখানে রাবণ বানিয়েছে, খুব অদ্ভুত ধরনের একটা রাবণ, আর মাথার মধ্যে কাশফুল গুঁজে দেওয়া হয়েছে পাখির পালকের মতন করে। তো অদ্ভুত ধরনের দুটো হাত রাবণের, আর চেহারাটাও খুব মিল পাচ্ছি আমাদের পাড়ার কারোর সাথে। আমার কোনো এক আমার বন্ধু আছে এরকম দেখতে, সরি কেউ নেই এরকম দেখতে, অদ্ভুত ধরনের। তো এই আমাদের ঘাট, আমাদের নিজেদেরই পুকুর, ছোটোর থেকে এখানেই স্নান করেছিলাম। আর এই আমাদের ঠাকুর, আর এই রাবণবধ শুরু হয়ে গেল। রকেট দিয়ে রাবণবধ, মানে তীরধনুক, যেটা আগে বেসিক্যালি সত্যিকারের তীরধনুক ছিল, সেটা এখন রকেটের সাহায্য হয়ে গেছে। টেকনিক্যালি খুব স্ট্রং এখন আমরা, তাই আমরা এইভাবে রাবণবধ করি। তো এই ছিল আজকের ভিডিও। আমি অনেকদিন পর পুজোর জন্য ভিডিও দিতে পারছিলাম না, ব্যস্ত ছিলাম শো এবং পরিবারের সবাইকে নিয়ে ব্যস্ত ছিলাম, তাই ভিডিওগুলো দিতে পারিনি। তাই আজকে পুজোর কিছুটা অংশ তুলে ধরলাম, এবং নেক্সট এরপর থেকে কালী পুজোর আগ পর্যন্ত টানা ভিডিও যেগুলো আমি করতে পারবো বিভিন্ন রকম কন্টেন্ট নিয়ে, সেগুলো নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওগুলোতে। তো আজকের ভিডিও এখানেই স্টপ, টাটা।